ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের অপকর্ম এগুলোর পথ ধরেই মানুষকে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে এর প্রসঙ্গে সতর্ক করে প্রিয়নবী হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা দ্রুত আত্মসাত হবে জাগাতকে দেখা হবে জরিফানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চ স্বরে কথাবার্তা হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের ভূকম্পনের ভূমিধসের রূপ বিকৃতির পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া তা না নেয় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য আল্লাহ ইবনুকাইম রাধিউল্লাহ বলেন মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয় তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে তারা মহান আল্লাহর নিকট অবা করে পাপকর্ম ছেড়ে দেয় আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মনাজাত করে আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলত মহান আল্লাহ আমাদের সতর্ক করেছেন ভূমিকম্প বিষয় পবিত্র কোরআনের জিলজাল নামে একটি সুরা নাজিল হয়েছে মানুষ শুধু কোনো ঘটনার কারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ববিজ্ঞানও এ কার্যকলাপ সম্পর্কে আলোচনা করে থাকে ভূতত্ত্ববিজ্ঞান বলে ভূ অভ্যন্তরের শিলায় পীড়নের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূতকের কিছু অংশ আন্দোলিত হয় এমন আকম্বিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বা কোয়াক বলে সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে প্রপিষ্টজনিত আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয় মহান আল্লাহ বলেন আমি ভয় দেখানোর জন্যই তোমাদের কাছে আজাবের নির্দেশনাগুলো পাঠাই সুরা বন ইসরায়েল আয়াত নম্বর উনষাট আল্লাহতালা আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আনাম আয়াত পঁয়ষট্টি বুখারি শরীফে আছে যারিপ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমাদের পায়ের নিজ থেকে আজাব পাঠাতে সক্ষম আয়াতটি নাজিল হলো তখন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শায়খ ইস্পাহানি রাদিয়াল্লাহ এই আয়াতের তাপসির করে বলেন এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া ভূমিকম্প কেয়ামতের একটি আলামত রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপই বাড়বে তোমাদের সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহ প্রেরিত সতর্ককারী নির্দেশনাগুলোর একটি এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন কার্যতে এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল আল্লাহ বলেন যে বিপদ আপদি তোমাদের ওপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন সুরা সুরা তিরিশ কয়েক বছর আগে নেপালের ভূমিকম্প হলে সেখানকার হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বলেছিলেন বহু পূর্বেই আমরা অশ্লীলতা ও বেহায়পনার আধিক্য রেখে সবাইকে সাবধান করেছিলাম অন্যায় ও পাপাচার বৃদ্ধি পাওয়ায় ভগবান ক্ষুব্ধ হয়ে ভূমিকম্পরূপে শাস্তি পাঠিয়েছেন ভারতের মন্দিরে আতসবাজি বিস্ফোরণে শতাধিক ভক্ত ও নিহত প্রায় তিনশো গুরুতর আহত হওয়ার পেছনে পাপাচারে মানুষের সীমা লঙ্ঘনকে দায়ী করেছেন ধর্মীয় নেতারা বছর কয়েক আগে কেদারনাথে প্রবল বন্যায় বহু হতাহতের জন্য মানুষের পাপ ও সীমা লঙ্ঘনকেই দায়ী করা হয় ইহুদি ও খ্রিস্ট ধর্ম এমন ধারণা প্রতিষ্ঠিত ভূমিকম্প হলে কি করণীয় প্রত্যেক মুসলমানের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তওবা করা উচিত মহানাল্লাহ আল্লাহ বলেন যদি জনপদের মানুষগুলো ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তাহলে আমি তাদের ওপর আসমান ও জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তারা আমার আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকরাও করলাম সুরা আরাফ ছিয়ানব্বই তাই যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ কিংবা বড় বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহর বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করাও উচিত কেননা রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন দয়া প্রদর্শন করো তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে ইতিহাসে আছে ভূমিকম্প হলে ওমর ইবনে আব্দুল আজিজ রাদেল তার গভর্নরদের দান সৎকার করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষের বিপর্যয় থেকে নিরাপদে রাখে আর তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা ব্যবিচার অন্যায় অবিচার রোধ করা হাদিস শরীফে এসেছে সমাজে ব্যবিচার বেড়ে গেলে ভূমিকম্প হয় বলা যায় থেয়ে আসছে আরও ভয়াবহ ভূমিকম্প তাই কালক্ষেপণ না করে নিজেদের সূত্রে নেওয়া উচিত আল্লাহ তালা তার বান্দাদের রক্ষা করুন এবং নিরাপদে রাখুন